ভাগ্নে, আমি শুনলাম আমরা মোবাইলে যে সকল অ্যাপ ব্যবহার করি সেই সকল অ্যাপ ডেভেলপাররা নাকি আমাদের লোকেশন জানে, আবার আমরা মোবাইলে কি কি করি, কি দেখি, কার সাথে কথা বলি সব কিছু নাকি তারা জানতে পারে। তুমি কি আমাকে বলবা যে এটা কিভাবে জানে বা আমি এইটা থেকে কিভাবে সমাধান পেতে পারি? মামা, তুমি কিন্তু একটা সুন্দর প্রশ্ন করছো। আমরা অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাপ ইনস্টল করি, আবার কয়েকদিন পরে অ্যাপগুলো রেখে দেই আনইনস্টল না করে। তো ইনস্টল করার সময় যখন আমাদের কাছে লোকেশন অ্যাক্সেস চাই, আমরা লোকেশন অ্যাক্সেস দিয়ে দিই, আবার অনেক সময় আমাদের মিডিয়া অ্যাক্সেসও দিয়ে দিই। এক্ষেত্রে হয় কি, তুমি যে সকল অ্যাপগুলো ব্যবহার করছো, যেগুলোর অ্যাক্সেস দিয়ে দিছো, তারা কিন্তু তোমার ডিভাইসে কী আছে, কী করো সব কিছু কিন্তু জেনে যাচ্ছে। আর মামা, তুমি চাইলে খুব সহজেই এটা থেকে পরিত্রাণ পেতে পারো, সেজন্য তোমাকে কিছু সেটিংস ফলো করতে হবে। বলো কি মামা, তাহলে এটা থেকে কিভাবে আমি আমার মোবাইলকে বা আমার নিজেকে নিরাপদ রাখতে পারি, তুমি একটু খোলসা করে বলো তো আমারে। মামা, এটা কিন্তু মুখে মুখে বললে হবে না, তুমি তোমার স্মার্টফোনটা আমাকে দাও, আমি একটু চেক করে দেখছি কোন কোন অ্যাপে তুমি লোকেশন অ্যাক্সেস দিয়ে দিয়েছো। আমি এখনই অপ্রয়োজনীয় অ্যাপগুলো থেকে লোকেশন অ্যাক্সেস ডিজেবল করে দিচ্ছি। হেই গাইজ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোনে যে সকল অ্যাপে আপনি লোকেশন অ্যাক্সেস দিয়ে দিয়েছেন সেগুলো কিভাবে ডিজেবল করবেন, এবং ডিজেবল না করলে আপনার কি কি ক্ষতি হতে পারে, আপনি কি কি হারাতে পারেন, সব কিছু আজকের ভিডিওতে থাকছে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মোবাইলের স্ক্রিনে, এবং বিস্তারিত সেখানেই থাকবে। সাথে থাকুন, দেখতে থাকুন অ্যাপস মোমার এই ভিডিওটি। আপনি কোথায় আছেন, এখন কি করতেছেন বা কোথায় কোথায় যাচ্ছেন, সেগুলো যদি কিছু অ্যাপ আপনার অজান্তেই জেনে যায়, তাহলে কিন্তু আপনার জন্য বড় একটা হুমকি অপেক্ষা করছে। আমরা আসলে জানি না যে আমাদের ডিভাইসে যে অ্যাপগুলো আছে, যেগুলো আমরা প্রয়োজনে ইনস্টল করি, আবার অপ্রয়োজনে অনেক সময় ইনস্টল করি, অথবা কিছু কিছু অ্যাপ আছে যেগুলো আমরা ইনস্টল করে রেখে দিই, পরবর্তীতে আর সেগুলো নিয়ে গবেষণা করি না। গাইজ, এমন কিছু অ্যাপ আছে যেগুলো আপনার অজান্তে আপনার লোকেশন ট্র্যাক করে আপনার সব তথ্য নিয়ে নিচ্ছে। আজকের ভিডিওতে আমি সেটাই খোলাসা করে দিব, এবং আশা করি আপনারা আমার মতো করে এই অ্যাপগুলো এখনই এটা লোকেশন ট্র্যাক করা ডিজেবল করে দিবেন। আর এটা করার জন্য আপনি যে কোনো স্মার্টফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনাদেরকে যেতে হবে অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন এই অপশনে। গাইজ, আমি যে বিষয়টা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে মূলত আপনার ডিভাইসে এই মুহূর্তে কতগুলো অ্যাপ আপনার লোকেশন ট্র্যাক করতেছে, অর্থাৎ আপনার আপনি কোন কোথায় আছেন সেটা কোন অ্যাপগুলো জেনে যাচ্ছে সেটা মূলত দেখাবো। এবং আপনাদেরকে অবশ্যই বলবো যে আপনারা এই অ্যাপগুলো যাতে আপনার লোকেশন ট্র্যাক করতে না পারে সেটা অবশ্যই এখনই সেট করে নেবেন। গাইজ, সাথে থাকুন, দেখতে থাকুন অ্যাপস মামা, এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। যে কোনো স্মার্টফোনের সেটিংসে যাবেন, সেটিংসে যাওয়ার পরে আপনারা দেখুন অ্যাপ পারমিশনস নামক একটা অপশন আছে। যখন আপনারা অ্যাপস অ্যান্ড নোটিফিকেশনে যাবেন, ওখান থেকে অ্যাপ পারমিশনস এই অপশনটাতে আপনারা যাবেন। যাওয়ার পরে আপনারা এখানে অনেকগুলো সেটিংস আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আজকে যে কাজটা মূলত করব সেটা হচ্ছে লোকেশন, অর্থাৎ আপনার মোবাইলে কোন কোন অ্যাপগুলো আপনার লোকেশন অ্যালাউ করে দিয়েছেন আপনি, অথবা আপনি যে কোনো সময় প্রয়োজনে এটা সার্ভিসটা নিয়েছেন লোকেশন অ্যালাউ করে, এটাই মূলত দেখাবে। এবং আপনারা আশা করি যেটা যেটা অপ্রয়োজনীয় সেটা অবশ্যই লোকেশন হাইড করে রাখবেন। এই জন্য লোকেশনে ক্লিক করবেন, লোকেশনে ক্লিক করার পরে দেখতে পাবেন এখানে কোন কোন অ্যাপকে আপনি লোকেশন দিয়েছেন। যেমন আমি এখানে প্রথমে বিকাশকে দিয়েছি, এটা থাকুক, তারপরে এখানে ক্যারিয়ার সার্ভিস এই যে গুগলের এটা দিয়েছি, গুগলের ক্রোমিতেও দেওয়া আছে, এটা আপনি দিয়ে দিতে পারেন, কারণ হচ্ছে গুগল তো আমাদের অবশ্য সব কিছু জানে, আপনি কোন ডিভাইস কোন আইপি থেকে কতবার লগ ইন করেন সেটা গুগল যেহেতু জানে, তো এটা আপনারা দিতে পারেন। তারপর এখানে ডেইলি ওয়েদার, এটা ওয়েদারের নিউজের জন্য আপনারা দিয়ে রাখতে পারেন। তারপর দেখুন ফেসবুক, ফেসবুকে আপনি চাইলে লোকেশনটা নাও দিতে পারেন, হ্যাঁ আপনি কোথায় আছেন সেটা ওরা জানুক, এটা যদি প্রয়োজন মনে করেন তাহলে দিতে পারেন, আমি এটা ডিজেবল করে দিচ্ছি। তারপরে এফএম রেডিও, যদি আপনি এফএম রেডিও চালাতে চান সেক্ষেত্রে আপনি যেই প্লেসে আছেন সেখান থেকে বসে
আপনি চাইলে লোকাল যে FM স্টেশনগুলো আছে সেগুলো নিতে পারেন, তা আমি এটা ডিজেবল করে দিচ্ছি। তারপরে গুগলে প্লে স্টোর, তারপর সে গুগল এটা থাকুক, প্লে স্টোরটা ডিজেবল আছে, এটা এনেবল করে দিতে পারি। থাক এটা এনেবল করার HiOS লাউন্সার, এটা হচ্ছে মূলত টেকনো সেটে HiOS লাউন্সার। অন্যান্য লাউন্সার যেগুলো আপনারা ইউজ করেন সেগুলো আপনার লোকেশন হাইড করে রাখতে পারেন। তারপর লাইকি, আমার ফোনে লাইকি আছে, সেজন্য আমি এটা ইনেবল করেছিলাম, এটা ডিজেবল করে দিচ্ছি। MP3 কনভার্টার, এটাও লোকেশন, তারপর সে ম্যাক্স টাকা টাক ইন্ডিয়ান একটা অ্যাপ, এটাও আমি লোকেশন হাইড করে দিচ্ছি। তারপরে আরও আছে এখানে শেয়ার মি, এটা লোকেশন এখন আপাতত হাইড করে দিচ্ছি। তারপর স্ন্যাক ভিডিও, স্ন্যাপটিউব, তারপর টেলিগ্রাম, দেখতেই পাচ্ছেন অসংখ্য অ্যাপ, ভিউ পয়েন্টস, তারপর এখানে ইউটিউব, ইউটিউবকে আপনি লোকেশন পারমিশন দিতে পারেন না, এটাকে আমি ডিজেবল করে দিচ্ছি। গাইজ এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য অ্যাপে যেটা আমি লোকেশন পারমিশন দিয়েছিলাম, আমি এখন 45 অ্যাপ থেকে 6টা অ্যাপকে লোকেশন পারমিশন দিয়েছি। আপনারা চাইলে আরও বেশি অ্যাপকে লোকেশন পারমিশন দিতে পারেন, অথবা আপনারা চাইলে কোনো অ্যাপকেই লোকেশন পারমিশনটা অ্যালাউ করতে না পারেন। তো গাইজ এটা অবশ্যই করবেন, কারণ অনেকগুলো অ্যাপ আমরা অনেক সময় ইনস্টল করে থাকি, যে অ্যাপসগুলো আমাদের মনের অজান্তে আমাদের লোকেশনটাকে ট্র্যাক করে থাকে। তো আশা করি আপনারা আমি যে সেটিংসের মাধ্যমে যেভাবে করেছি, যেভাবে লোকেশনগুলো হাইড করে দিয়েছি, আশা করি আপনারাও এটা করবেন, এবং আশা করি আপনাদের যে প্রাইভেসি আছে সেটা নিরাপদ থাকবে, আপনাদের তথ্যগুলো নিরাপদ থাকবে, এবং আপনি কোথায় আছেন, কি করছেন সেটা আপনি জানাতে না চাইলে অন্য কেউ সহজে জানতে পারবে না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।